আমার মাইকে শুনি বাড়ি গিয়ে আমি দরজা লাগাই দিছি মালিকে ইয়া দরজা ডাকিছো এটা হাফরে আমি দরজা খুলছি না সে দুখে আমার ওয়াইফকে মারধর করছে ফুয়া যে এনে ফিসে দি গিয়া উইন্ডো মুখা গিয়া হামাইছে ফাল মারি ফরছে পেতরা মারিয়া বাদে আমি শিখ দিছি জুরে পুলিশ হইছে বাদে বাদে এই পুলিশ ওদের কাছ থেকে জবানবন্দি নেওয়ার পর নিচে এসে আমাকে বলে যে আমি নাকি আমার ওয়াইফকে টর্চার করছি দরিয়া ফুয়া ধাক্কা মারি বাদে ফুলি রে হাইতে হারাইয়া তারা মারছে আমার ওয়াইফ বলছে না না আমার স্বামী কেন মারবে ওরা আমাকে চর্চা করছে আমাকে দেখেন আমার পেটে ব্যথা এখন আপনার তো প্রেগনেন্সি অবস্থার মধ্যে আছেন আপনার শরীরের অবস্থা কি তাই কি করব জি মহিলা তো মোস্ট অফ দ্য টাইম উনি ফোর্স করে তুমি এরকম চলতেছিল কয়েকদিন ওর ওয়াইফ অসুস্থ ছিল এর আগে আমি একবার ওরে লিয়ে গেছিলাম ওর খেতে পারে না ওর মানে খুবই দুর্বল শরীর তো উনি আসছেন বাসা যে প্রেগনেন্ট সে হচ্ছে 14 weeks তাকে ফোর্সলি গড়ের একটা এটা অনেক বড় রূপ গড় সে সারা গড়ের কাজটা তারাই দিয়ে করানো হয়েছে ইভেন বড় বড় চেয়ার টেবিল এগুলো টানো হয়েছে সে কান্না করতেছে আর পেটে ব্যথা করতেছে সাম্প্রতিক সময়ে ব্রিটেনে যারা স্টুডেন্ট ভিসায় এবং কেয়ার ওয়ার্কার ভিসায় আসছেন তাদের অনেকেই নানান ধরনের সমস্যায় পড়ছেন বিশেষ করে বাসা ভাড়া কাজ নানান ধরনের এসব ক্ষেত্রে নানান ধরনের নিগ্রহের শিকারও হচ্ছেন আমার পাশে যিনি আছেন শাহেদ ভাই তিনি তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে তেমনই একটি বিড়ম্বনার শিকার হয়েছেন সেই ঘটনাটি ওনার কাছ থেকে শুনবো আপনার সাথে কী হয়েছে ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে আমি আগস্টের 1 তারিখের আগে আমি অনেকটি বাসায় ছিলাম অনেকটি ভালো ছিল একটা বাসা তো আমার আগের বাসায় 800 pounds রেন্ট ছিল তো অন্য একজন ভাই মানে ওনার পরিচিত না জাস্ট একটু মানে ওনাকে চিনি আর কি তো উনি বললেন যে একটা বাসা আছে 500 pounds ভালো একটা বাসা আছে তো আমি বললাম তো আমার অনেকটা সেভ হবে তাই আর কি আমি এই বাসাটা চুজ করলাম তো উনি আমার কাছ থেকে 500 pounds আগে নিয়ে নিয়েছেন অ্যাডভান্স উনি আমি ল্যান্ডলর্ডের সাথে কথা বলছি ওনাকে ক্যাশ আমি 500 pounds দিছি যখনই বাসায় উঠছি যে 3 দিন পর থেকে তিনি আমার সাথে আমার ওয়াইফের সাথে টর্চার শুরু করছেন প্রথমে আমাদের বলছেন যে কিছু তোমাদেরকে রেন্ট বাড়াতে হবে নেক্সট মান্থ থেকে আমি বললাম যে এই জাস্ট স্টার্ট করলাম আপনি এরকম করে দিচ্ছেন মানে কিছুদিন গেছে তিনি উনি মাঝে মধ্যে আসেন রাত্রে রাত্রে আসেন আমার পাশে যে টেনেন্ট আছে সে একটা সেও প্রেগনেন্ট একটা মেয়ে একটা ছেলে যে ছেলেটা ম্যাকডোনাল্ডসে কাজ করে সো সেম যে এক ছেলে কাজ করে সে ধরেন দুপুরের দিকে বাইরে হয়ে যায় রাত্রে 2-3 দিকে আসে আর মেয়েটা তার মায়ের বাসায় এখানে আছে সে মোস্ট অফ দ্য টাইম তার মায়ের বাসায় থাকে যেহেতু প্রেগনেন্সি তার টেক কেয়ারের জন্য থাকে সো বেশি সপ্তাহে 1-2 দিন এই মেয়েটায় বাসায় থাকে আর আমার ওয়াইফ আমাদের তো এখানে আত্মীয় স্বজন কেউ নাই আমারও কেউ নাই সো আমি বাসা ওঠার পর থেকে আমার ওয়াইফ বাসার মধ্যে সবসময় থাকে এখন উনি আসেন বাসায় ল্যান্ডলর্ড আসা বলেন যে তোমার ওয়াইফ তো সবসময় বাসা থাকে তাইলে আমরা আসলে এটা হয় না আমি এরকম লোককে বাসা দিব যারা আমি বল আমি যখন আসবো সে বাসা থেকে চলে যেতে হবে অন্য জায়গায় থাকতে হবে আমি বললাম আবু এটা কীরকম সম্ভব আমি রেন্টে আছি আমাদের খেয়েও নাই আমরা কোথায় যাবো কী করবো যে মহিলা তো মোস্ট অফ দ্য টাইম উনি ফোর্স করে তুমি এরকম চলতেছিল কয়েকদিন কবে থেকে এটা স্টার্ট হয়েছে 3 তারিখের পর থেকে 1 তারিখে উঠছি 3 তারিখের পর থেকে মানে একটু একটু করে স্টার্ট হয়েছে আফটার তিনি আমাকে তখন আমাকে যখন 14-15 তারিখের দিকে উনি আমাকে বলছেন তুমি এই মাসে এন্ডের দিকে বাসা ছেড়ে দিবা আমি বলছি আপু ঠিক আছে আমি ছেড়ে দেবো আমি সমস্যা নাই আমি বাট আপনি আমাকে মাসের এন্ডে প্রায় মাঝামাঝি বলছেন এটা কিন্তু ঠিক না মোস্ট অফ দ্য জায়গায় 1 মাস আগে আমাদেরকে নোটিশ দেয় তখন আমরা বাসা খুঁজি বা এই সময়ের ভিতরে খুব পসিবল না তারপর আমি চেষ্টা করবো এন্ড অফ দ্য মাসের দিকে আমি চলে যাব আপু বলতেছেন না চলে যেতেই হবে তোমাকে আমি বললাম ঠিক আছে আমি চলে যাব আরও কিছুদিন পরে প্রায় সময় তিনি রাতে আসেন একটা ছেলে একটা মেয়ে বিভিন্ন সময় এক একদিন এক এক ছেলে এক এক মেয়ে এরকম নিয়ে আসেন আর ওই ছেলে আমাদের পাশের যে টেনেন্ট রুমটা প্রায় সময় খালি থাকে তো এই রুমটা উনি ইউজ করেন কিছু জন ইউজ করেন আমরা এগুলো দেখি না তো উনি এটাই বলেন আমার ওয়াইফকে যে তুমি যে আসো তা আমরা তো আসি আমরা তো আড্ডাটা দেই তো আমাদের বাসা দরকার পড়ে রাত্রে তো তুমি ওয়াইফ তো বেশিরভাগ সময় থাকে তোমার ওয়াইফকে অন্য জায়গায় শিফট করতে হবে আমি বললাম আপু এটা সম্ভব না আপনি যখন রেন্ট দিয়েছেন আমি এখানে থাকতেই হবে মাস্ট যাই হোক আর কিছুদিন গেল তারপর এই গত 2-3 দিন আগে আমি বাসায় ছিলাম না উনি আসছেন বাসায় বাসা অলওয়েজ ক্লিন থাকে উনি আসছেন বাসায় আমার ওয়াইফ অসুস্থ ছিল এর আগে আমি একবার ওরে লিয়ে গেছিলাম ওর খেতে পারে না ওর মানে খুবই দুর্বল শরীর তো উনি আসছেন বাসায় যে প্রেগনেন্ট সে হচ্ছে 14 weeks উনি আসছেন আসার পর আমার ওয়াইফকে বলছেন যে তুমি কাজ করতে হবে সে বলছে যে আমার হাজব্যান্ড সব কাজগুলো করে আমি আমার ওয়াইফের আমি বাইরে কাজ করি আমি ম্যাকডোনাল্ডসে কাজ করি প্লাস আমি বাইরে সব কাজ করার পর আমার ওয়াইফের রান্নাবান্না সব আমি করে দিই সে যেহেতু সে নতুন প্রেগনেন্সি আর তার ওজন মানে শারীরিকভাবে সে ভালো না তো উনি ওনাকে ওকে বলছে সে বলছে আচ্ছা আমার হাজব্যান্ড করবে না তোমাকে করতে হবে আমি বের করে দেবো তাকে ফোর্সলি গড়ের একটা এটা অনেক বড় রূপ গড় সে সারা গড়ের কাজটা তারাই দিয়ে করানো হয়েছে ইভেন বড় বড় চেয়ার টেবিল এগুলো টানো হয়েছে তখন আমি যখন রাত্রে প্রায় 12টার দিকে আসছি
আসার পর আমি দেখছি মহিলাকে, তখন আমি জানি নাই মহিলা জাস্ট আমার সাথে ভালো কথা বলছে, আমিও বুঝি না। যখন মহিলা চলে গেছে, সে কান্না করতেছে আর পেটে ব্যথা করতেছে। আমি বললাম তো রাত অনেক হয়ে গেছে, তাইলে কালকে যাব। সে সারা রাত আর ঘুমায় নাই। পরের দিন ধরেন প্রায় সকাল 6টার দিকে সে ঘুমাইছে, ঘুম থেকে প্রায় 12টার দিকে উঠছে, তখন আমি আর তারা ডিস্টার্ব করি নাই। ঘুম থেকে ওঠার পর বললাম ব্যথা কি কমছে, সে বলছে না ব্যথা কমে নাই। তারপর আমি আমাদের জিপি হচ্ছে নিউহাম হসপিটাল, তারা আমি নিউহাম হসপিটালে নিয়ে গেছিলাম। দেওয়ার পর ডাক্তারকে বলছি যে আমাদের ল্যান্ডলর্ড তার দিয়ে একটু প্রেশারে কাজ করাইছে। ডাক্তার বলছে ঠিক আছে, এভরিথিং নর্মাল, বাট সে যে কাজ করছে বেশি এর জন্য তার পেটে একটু ব্যথা সেটা হয়েছে, বাট রিল্যাক্স থাকলে ঠিক হয়ে যাবে। আমি বললাম যে ল্যান্ডলর্ড এভরি টাইম তাকে ট্রেস করে, তাকে সবসময় আসলে বকাঝোকা করে ধমক দেয়। আমার ওয়াইফ সে এত মানে নতুন আসছে, সে এত বেশি এগুলো সম্পর্কে অভ্যস্ত না, তাকে মানে যখনই আসেন উনি এই সে কিছুই চিনেন না, বাঙালি মানে এরকম বিভিন্নভাবে কথা ওনাকে ইনসাল্ট করে আমার ওয়াইফকে। যাই হোক, এটা গেলো। যখন উনি শুনছে যে আমি হসপিটালে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে, এরপরের দিন উনি আসছে। আসার পর বলছে আমার, আমি জানি না কিন্তু ওনার একটা প্ল্যান ছিল, উনি বলছে যে ওনার পরের দিন সকালে নাকি কাউন্সিল আসবে, তাইলে আমাদেরকে রাত্রে থাকা যাবে না। আমি বললাম আপু এটা কীরকম হয়, উনি বলছে জাস্ট একদিনের জন্য। পরে যে আমাকে রেফারেন্স করেছিল ওনাকে বললাম ভাই আপনি কই দিলেন, আমি ওনার ওয়াইফকে নিয়ে কই থাকবো? তো উনি বলছেন ভাই কী করবো, তুমি তো আর বেশি দিন না থাকবা না, বেজাল করে লাভ নাই, তোমরা তো স্টুডেন্ট মানুষ, তোমরা জীবনে অনেক ঝামেলা করবা। তাইলে উনি যেহেতু চাইছে একদিন জন্য আমার বাসায় তোমার ওয়াইফকে দিয়ে দিও আর তুমি অন্য কোনো বাসায় দেখো। তো আমার ওয়াইফকে দিয়ে দিচ্ছে ওনার বাসায়, ও ফ্লোরে ঘুমাইছে, ফ্লোরে ঘুমাইছিল। আর আমি অন্য একটা কয়েকজনকে আমি ইভেন অনেকে দেখবেন ফেস, আমার গ্রুপ আছে যে কমিউনিটি আছে গ্রুপ যা ফেসবুকে, অনেক গ্রুপে পোস্ট করছি যে এক রাতের জন্য কোনো জায়গা হবে নি। তো অনেকে আমাকে রেসপন্স করছে। লাস্টে আমি একজন ভাইয়ের কাছে আমি পেয়েছিলাম হোয়াটসঅ্যাপ বলে, ওইখানে আমি ফ্লোরে ঘুমাইছি রাত্রে। তো যাই হোক, ফ্লোরে ঘুমার পর সকালবেলা ঘুম থেকে উঠি আবার ওই ভাইয়ের বাসা, আমার ওয়াইফ যেখানে ছিল ওইখানে গেছি, গিয়ে ওখানে আমি সারাদিন প্রায় কাটাইছি। আমার এদিন আবার আমার বিকালে আমার কাজ ছিল 6টার দিকে ম্যাকডোনাল্ডসে। তখন আমি চিন্তা করলাম আমার 6টার দিকে কাজে গেলে রাত 3-4টা হয়ে যাবে, তখন আর ওয়াইফকে কই রাখবো? আমি চিন্তা করলাম আমার ওয়াইফকে বাসায় রেখে আমি মানে চলে যাব। তখন ল্যান্ডকে আমি বললাম, ফোন দিলাম আমার রেফারেন্সের বাইরে ওনারকে দিয়ে ফোন দিছি। উনি বলতেছে ওরা বাসায় যেতে পারবে না, আগামীকালকেও কাউন্সিল আসবে। আমি বললাম এটা কী ধরনের কথা, আমার ওয়াইফকে এমন কই রাখবো? আপনি তো বলছেন আমার বাসায় রাখতে পারবেন আমার ওয়াইফকে, আমিও কোনো আমাকে প্রতিদিন তো আমাকে কেউ জায়গা দিবে না, তাইলে আমি কই রাখবো? উনি বলতেছেন কোনো কিছুতেই সম্ভব না, আমরা বদার করি না, তোমরা কই থাকবা না থাকবা, বাট মানে বাসায় আসতে পারবো না, থাকতে পারবো না। তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, বললাম আপনার যদি কাউন্সিল আসে অ্যাটলিস্ট আমরা রাত্রে থাকবো, জাস্ট সকালে ভোরবেলা আমরা চলে যাব, তাও আমাদের থাকতে দিন, আমরা কই থাকবো? আমার প্রেগনেন্সি ওয়াইফ সে এমনিতেই মানে সে ভালো না, মানে সুস্থ না। উনি বলছেন না পারা যাবে না। তখন আমি দেখলাম কোনো ওয়ে নাই, আমাদের বাসা থাকতেই হবে। যাই হোক, আমি আমার কাছে কী ছিল, আমি বাসায় ঢুকছি, ঢুকে দেখি কেউ নাই বাসার মধ্যে। যাই হোক, আমি ঢুকছি, ঢোকার পরে এই ল্যান্ডলর্ড ফোন করছে, ফোন করে বলছে তোমরা যদি বাসা থেকে না বাইর হও, তো আমার বাইক ব্রাদার্স আছে, এরা মানে ইংল্যান্ডের ব্রিটিশ পাসপোর্টধারী, তারা এইসব আইন বদল করে না, তারা আসবে আইসার মধ্যে মারধর করবে, পরে আমি কিছু জানি না। সেটা শোনার পর আমার ওয়াইফ মানে খুবই ভয় পেয়েছে, সে মানে হাত কাও কাঁপতেছে। তখন আমি চিন্তা করলাম কী করব, আমি পুলিশ কল করলাম, বললাম যে আমরা বাসার মধ্যে সেফ না, যে ল্যান্ডলর্ড আমাদেরকে কিছু বয়স মানে ছেলেদেরকে মানে পাঠাইতেছে যে আমাদেরকে মানে মারধর করার জন্য, তো আমরা সেফ না, আপনারা আসুন। তার পুলিশকে 3-4 বার কল করার পর তারা আসে না, আসে না। প্রায় ঘণ্টাখানিক পর পুলিশ আসছে, 2 জন পুলিশ আসছে, আইসা তারা আমাদের নাম ঠিকানা বা আমাদের এই স্টেটমেন্টগুলো নিছে। এ বলছে যদি কেউ রাত্রে আসে তাহলে দরজাগুলো খুলবা না, দরজা জানালা লাগিয়ে রাখবা। আর আমাদের রুমটা এরকম যে দরজা দিকে, আমি জানি না যে অন্য রুম দিয়ে ঢুকা যায়, সেটা আমি খেয়াল করি নাই। আমি চিন্তা করছি যে এটা তো লক করলে তো আর কেউ ঢুকতে পারবে না এখানে, আর জানালা খোলা ছিল, জানালা আমি লাগানি হয় নাই। পরে আমি পুলিশ আসছে প্রায় 10টার দিকে, আর গেছে ধরেন প্রায় 12টার দিকে। তো 12টার পরে আমরা তো কিছু রান্না করি নাই, সারাদিনের উপর ছিলাম, তো আমি চিন্তা করলাম তো রান্না করা সম্ভব না, তাই লেখ কাজ করে স্টেপনি গ্রিন যাবো, গিয়ে কিছু কিনে আনবো। আর আমার সাইকেলটা নিচে রাখা ছিল, যে কিছু নিচ থেকে নিয়ে আসবো সাইকেলটা নিয়ে, তারপর সাইকেলটা সেফ না নিচে আর কি। যখনই নিচে আসছি তখন দেখছি ল্যান্ডলর্ড আর একটা ছেলে আর একটা মেয়ে লিফটের দিকে উঠতেছে। যখনই আমি দেখছি, পুলিশ যখন বলছিল যে তাদের দেখা মাত্রই কল দেওয়া যাবে 999-এ, আমি 999-এ কল দিছি। আমার ওয়াইফ ছিল বাসার মধ্যে তখন একা, তারে বলছিলাম আগে যে কেউ আসলে ঘরের দরজাটা খুলিস না। তখন তারা আগে প্রথমে দরজায় তারা শাউট করছে, সে দরজা খুলে নাই। পরে একটা ছেলে ছিল, সে অন্য একটা ডোর দিয়া, সে পিছনে দিয়া গিয়া ওই যে জানালা যেটা খোলা ছিল সে এদিকে ঢুকছে, ঢুকে আমার ওয়াইফকে মারধর করছে। ভিতরেটা আমি জানি না কীরকম মার করছে, আমার ওয়াইফ বলবে। তারপর আমি যখন পুলিশকে আমি কল দিতেছিলাম, তখন পুলিশ যখন জাস্ট ফোনটা রিসিভ করছে, তখন আমি চিৎকার শুনতেছি। আমি দৌড়ে পুলিশ ফোনে ছিলাম,
আমি দূরে গিয়ে আমার ওয়াইফকে রিসিভ করছি, পুলিশ মানে শুনতেছে আমার ওয়াইফের কান্না শুনতেছে। তখন পুলিশ সাথে সাথে মানে তাদের টিম ফোর্স পাঠাইছে, প্রায় 2 মিনিটের মধ্যে পুলিশের ফোর্স চলে আসছে, প্রায় 10-12 জন পুলিশ আসার পর সাথে অ্যাম্বুলেন্সও আসছে, অ্যাম্বুলেন্সের কর্মীও আসছে। আসার পর আমার ওয়াইফকে তারা ট্রিটমেন্ট দিতেছিল, আর কয়েকজন আমার কাছ থেকে জবানবন্দি নিতেছিল, আর কিছু পুলিশ উপরে গেছিল। যাই হোক, আমি ভাবছিলাম হয়তো পুলিশ আসছে, একটু সেফে থাকবো। বাট তারা কী করছে, এই পুলিশ ওদের কাছ থেকে জবানবন্দি নেওয়ার পর নিচে এসে আমাকে বলে যে আমি নাকি আমার ওয়াইফকে টর্চার করছি। এখন তারা আমাকে টোটালি ফোর্স করতেছে যে তুই তোর ওয়াইফকে মানে টর্চার কইরা তুই আরেকজনের সাথে দুষতেস, মানে এরকম মানে বলতেছে। তারপর আমার ওয়াইফকে তারা জিজ্ঞেস করছে ইন্টারপ্রেটারের মাধ্যমে যে তোমার স্বামী তোমাকে মারছে, তুমি কেন এরকম বলো। তখন আমার ওয়াইফ বলছে না না, আমার স্বামী কেন মারবে, ওরা আমাকে চর্চা করছে, আমাকে দেখেন আমার পেটে ব্যথা। সে তখন মানে মানে খুবই খারাপ অবস্থায় ছিল, তারা নিজেই দেখছে। ইভেন প্রায় ঘন্টাখানিক এখানে ছিল তারা অনেক সময়। তারপর পুলিশ আমাকে বলতেছে যে তুমি তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার তুমি তো লিগ্যাল না, তোমার লিগ্যালিটি কী আছে। মানে আমি যে জন্য ফোন করছিলাম তারা সেটা না দেখে তারপর যাই হোক, তারা কিছু পরে বলে নাই আমাকে, জাস্ট তারা বলছে যে তোমার ওয়াইফকে আমরা মেডিকেলে মানে রয়্যাল লন্ডন হসপিটালে নিয়ে যাবো, আর তোমাকে আমরা কোনো হেল্প করতে পারবো না, আর তোমাকে তোমারই কাজ করতে হবে। তারা আমার ওয়াইফকে নিয়ে রয়্যাল লন্ডন হসপিটালে নিয়ে গেছে, সেখানে ডাক্তারকে তারা বলছে যে আমি নাকি টর্চার করছি। তারপরে আমার ওয়াইফকে তারা এখানে রাইখা চলে গেছে। আমার ওয়াইফ একা ছিল, আমাদের এখানে কেউ নাই, আত্মীয়স্বজন কেউ নাই। পরে আমি আমার লাকি যে সবগুলো এখানে রাইখা, তারা আমার লাকিজটাকে সব বাইরে বাসার বাইরে রেখে গেছে। আমি জাস্ট ওইখান থেকে আমার ওই জাস্ট মানে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট ছিল ওইটা আমি জাস্ট নিয়েছি। একটা জিনিস ভুলে গেছিলাম, যখন আমি এই বাসায় ছিলাম না গত রাতে, একদিন যে বাসায় ছিলাম না, যে মালিক আমাকে বলছিল যে একদিন বাসা না থাকার জন্য কাউন্সিলের লোক আসবে। যখন আমি ব্যাক করেছিলাম বাসায় আইসা দেখি তখন কেউ নাই। যখন আমি আমার ওয়ার্ড্রপ খুলছিলাম কাপড়ের জন্য, আমার সবগুলা কাপড় চোপড় সব ছিল এইখানে, ল্যাপটপ ছিল আমার, নতুন একটা S21 ফোন ছিল, এক্সপেন্সিভ একটা ল্যাপটপ ছিল, প্লাস ওর অনেক প্রসাধনী সামগ্রী ছিল, বা ওর সব কাপড় চোপড় বাইরে ছিল, সব কিছু ইভেন কিচ্ছু নাই। মানে আমাদের বাসার আমরা যেগুলো ইউজ করি একটা কিছুই পাই নাই বাসার মধ্যে আইসা। ইভেন আমার কিছু র্যাক ছিল, কিছু দরকার ল্যাপটপ বা মোবাইল নাই, আপনি তারা জিজ্ঞেস করেন নাই? আমি পুলিশকে বলছিলাম, পুলিশ আমাকে এটা নিয়ে কোনো রেসপন্স করে নাই। আমি পুলিশকে বারবার করছি যে আমার তারা পুলিশ আমাকে এই যে আমার লাকিজ 3-4টা এগুলোতে কাপড় নাই, তেমন ধরেন একদম সীমিত কাপড় এগুলা। আর পুলিশকে বলছি দেখেন আমার বাকিগুলো তারা ডিস্ট্রয় করে ফেলছে, এগুলো আমি পাই নাই, পুলিশ আমাকে কোনো রেসপন্স করে নাই। ইভেন বলছি যে আমার কুকিং আইটেম সব কিছু উপরে রাখা আছে, এগুলো লাগবে, তারা তাও আমাকে রেসপন্স করে নাই। পুলিশ আমাকে ফোর্সলি আমাকে রেখে দেখে চলে গেছে, বলছে তুমি 18 ওভার, তোমাকে এখানে থাকতে হবে, তুমি তোমার নিজে নিজে অ্যাকোমোডেশন চুজ করো, আর তোমার ওয়াইফকে আমরা হসপিটালে নিয়ে দেবো। আমি ভাবছি হয়তো তারা হসপিটালে আমার ওয়াইফকে নিয়ে তারা হয়তো ভালো চিকিৎসা করবে বা ভালো কোনো ট্রিটমেন্ট দেবে। বাট আমি কেন গিয়ে দেখি আমার ওয়াইফ জাস্ট একা পড়ে আছে ওয়েটিং ইমার্জেন্সি রুমে। পরে আফটার লং টাইম আমি এখানে ছিলাম, প্রায় 7টার দিকে, প্রায় 7-8টা মতো সময় লাগছে। সারাদিন আমরা সারা মানে রাত্রে হসপিটালে ছিলাম, তারপর ডাক্তার ওকে মানে ডিসচার্জ করছে। তো আমি আসলে আমি মেয়র এবং কাউন্সিলরগণের কাছে আমি আমার বিচার চাই। আমি পুলিশের কাছে কোনো বিচার পাই না, পুলিশ আমাকে হেনস্থ করেছে। আমি পুলিশে কল দিছিলাম আমি ন্যায় বিচারের জন্য, আমার ওয়াইফকে টর্চার করা হচ্ছিল, বাট পুলিশ আমাকে কোনো রেসপন্স করে নাই। পুলিশ উল্টো আমাকে বলছে আমি আমার ওয়াইফকে টর্চার করছি, আমি মানে একটা কাহিনী তৈরি করতেছি, আমার ইভেন অনেক প্রুফ আছে। হয়তো আমার কাছে কোনো টেনেন্ট এগ্রিমেন্ট নাই, বাট ওই যে টেনেন্ট ল্যান্ডলর্ডের সাথে আমার রেকর্ড আছে, আরও কিছু রেকর্ড আছে যেটা আমি পুলিশকে দিব আগামীতে। আর আমি আমার বিচার চাই যে আমি আমার ওয়াইফকে তারা এরকম টর্চার করছে, তারা ইভেন তারা আমাকে থ্রেট করছে যে আমি যদি বাসা না চাই তারা আমাকে মানে আমাদেরকে মানে মারধর করবে। যখন পুলিশ আসলো, আসার পরেও তারা মানে কাজটা করে দেখাইলো, তারা বড়ত্ব তারা প্রকাশ করলো। আমি পুলিশকে ফোন করার পরেও কোনো বিচার পাই নাই। তো আমি মেয়র মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করি যে বাংলাদেশ থেকে সারা বিশ্বের অনেক স্টুডেন্ট আসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, যারা এখানে আসার পর অনেক অনেক হেনস্থার শিকার হয়। ইভেন আমি যেটা সেরকম শিকার হয়েছি, আমি আর আমি আমার
বিচার চাই সবার কাছে পুলিশ হইছে আমরা তো বাসা দিয়ে ঢুকি পুলিশ আসার পরে তারা পুলিশে কইছে যে দরজা খুলিও না বাকি হইলে দরজা খুলিও না এখন তা আমার মাইকে শুন বার হইয়া আমি দরজা লাগাই দিছি লাগাইয়া আমি ভিতরে আসলাম পরে তারা উঠে কইছে যে হইলে দরজা খুলতাম না আমি খুলছি না তার মালিকে ইয়া দরজা ডাকিছো ডাকা পরে আমি দরজা খুলছি না এখন তাই কইটা খুলো আমি আমি খুলছে কইছি খুলতে পারতাম না পরে তাই আবার ও ফুয়া যে এনে ফিসে দিক গিয়া উন্ড্র মুখা গিয়া হামাইছে ফাল মারি ফসল আমি দৌড়িয়ে গেছি তাই আমার ধাক্কা মারি ফেলাইয়া তারা দুজন হামাইয়া আমার দৌড়িয়া আমার সি কুনিয়া তাই গিয়া বাদে আমার ছুটে লিয়ে আইসুন পরে তারা মারিয়া বাদে আমি সিখ দিছি জুড়ে পুলিশ হয়েছে বাদে বাদে পুলিশ দৌড়িয়া ফুয়া ধাক্কা মারি বাদে ফুরিরে হাইতে হারাইয়া তারা মারছে এখন আপনার তো প্রেগন্যান্সি অবস্থার মধ্যে আছেন আপনার শরীরের অবস্থা কেমন এখন জি এখন কতটা মোটামুটি ভালো উইক তারপর আপনি দেখেন আপনার ওখানে আইবার সময় আপনি বমি করছেন জি হ্যাঁ